আসসালামু আলাইকুম ই ফ্রিল্যান্সিং এর পক্ষ থেকে আজকে আমরা জানব অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্লিপিং মাস্ক এবং পাথফাইন্ডার সম্পর্কে জানব তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ওপেন করে নেই ওপেন করার পরে আমরা ক্রিয়েট নিউ থেকে একটি আর্টবোর্ড চুজ করে নেই এরপর ক্রিয়েটে ক্লিক করে একটি আর্টবোর্ড ক্রিয়েট করে নেই তো আমাদের আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমরা যেহেতু ক্লিপিং মাস্ক করব সেহেতু এখানে আমাদের শেপ এবং ইমেজ নিয়ে কাজ করতে হবে তো এখানে আমি একটি ইমেজ ইম্পোর্ট করে নেই আমরা মেনু বার থেকে ফাইল অপশনে যাই এখান থেকে আমরা যদি ওপেন অপশনে ক্লিক করি তাহলে আমাদের ডেস্কটপের ড্রাইভটি ওপেন হয়ে যাবে তো এখান থেকে আমরা যে জায়গায় ইমেজটি রেখেছি সেই জায়গা থেকে আমরা ইমেজ ইম্পোর্ট করতে পারি তো আমি এখান থেকে একটি ইমেজ নিয়ে নিচ্ছি তো আমরা ইমেজটি চুজ করার পরে আমরা যদি ওপেনে ক্লিক করি তাহলে আমাদের ইমেজটি নতুন একটি ট্যাবে ওপেন হয়ে যাবে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এটি ইমেজ তো আমরা যদি উপরে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো আমাদের ইমেজটি নতুন একটি আর্টবোর্ড হিসাবে তৈরি হয়েছে এবং আমাদের আগের ডকুমেন্টটি হচ্ছে এটি তো আমরা যদি ইমেজটিকে আমাদের আর্টবোর্ডটিতে নিতে চাই তো সেই ক্ষেত্রে আমরা এটিকে কপি করে নিতে পারি আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করি তাহলে এটি কপি হবে এরপর আমরা যে আর্টবোর্ডটিতে বা আমাদের যে প্রজেক্ট ফাইলটি আছে সেইখানে যদি আমরা নিতে চাই সেক্ষেত্রে আমরা আমাদের প্রজেক্টটিতে যাওয়ার পরে আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করি তাহলে আমাদের ইমেজটি এখানে পেস্ট হয়ে যাবে তো আমি ইমেজটিকে একটু বড় করে নেই তো এখানে বলে রাখি ক্লিপিং মাস্ক করার জন্য অবশ্যই আমাদের শেপ নিয়ে কাজ করতে হবে এখন আমি যদি এই ইমেজটিকে ক্লিপিং মাস্ক করতে চাই তো এটি করার জন্য আমাদের একটি শেপ নিতে হবে তো আমি টুলবার থেকে আমাদের শেপ টুলের মাধ্যমে এখান থেকে একটি শেপ নিয়ে নিচ্ছি তো আমি এখান থেকে যদি পলিগনটা চুজ করি এরপর আমি যদি এখানে একটি পলিগন তৈরি করি এভাবে এরপর আমরা চাইলে পলিগনটির কালারটি চেঞ্জ করে নিতে পারি যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড হোয়াইট এবং পলিগনটির কালার হচ্ছে হোয়াইট এটি বুঝতে একটু অসুবিধা হবে তো আমি কালারটি এখান থেকে চেঞ্জ করে নেই তো আমরা যদি চাই যে আমাদের পলিগনটির ভিতরে আমাদের ইমেজটি মাস্কিং অবস্থায় থাকবে অর্থাৎ আমাদের এই পলিগনের যে বাউন্ডারি এরিয়া আছে এই এরিয়ার ভিতরেই আমাদের ইমেজটি শুধু দেখা যাবে বাইরের অংশটুকু দেখা যাবে না তো এটি আমরা কিভাবে করতে পারি তো সেটি করার জন্য অবশ্যই আমাদের এই শেপটিকে উপরে রাখতে হবে এবং ইমেজটিকে নিচে রাখতে হবে তো আমরা এটা বুঝবো কিভাবে যে আমাদের শেপটি উপরে বা ইমেজটি উপরে আছে বা কোনটি নিচে আছে তো আমি যদি শেপটিকে এখন আমাদের ইমেজের উপরে রাখি তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমাদের শেপটি এখন ইমেজের উপরে আছে কিন্তু যদি এরকম থাকতো যেমন আমি যদি ইমেজটিতে মাউসের রাইট ক্লিক করি এরপর অ্যারেঞ্জে যাই এবং এটিকে ব্রিং টু ফ্রন্ট করে দেই তাহলে হচ্ছে আমাদের ইমেজটি উপরে চলে আসবে এবং আমাদের শেপটি নিচে চলে যাবে তো এরকম থাকলে আমাদের ক্লিপিং মাস্কটি কাজ করবে না তো ক্লিপিং মাস্ক করার জন্য অবশ্যই আমাদের শেপটিকে উপরে রাখতে হবে এবং ইমেজটিকে নিচে রাখতে হবে তো আমরা যদি শেপটিকে এখন উপরে আনতে চাই তো আমরা শেপটির উপরে মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে আমরা যদি ব্রিং টু ফ্রন্টে ক্লিক করি তাহলে আমাদের শেপটি উপরে চলে আসবে এবং ইমেজটি নিচে চলে যাবে আমাদের শেপটিকে আমরা সাইজ ডিক্রিজ বা ইনক্রিজের মাধ্যমে আমাদের মাস্কিং এরিয়া অনুযায়ী সেট করে নিতে পারি তো এইভাবে ফিল কালার থাকা অবস্থায় যদি আমাদের বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমরা শেপটির ফিল অফ করে দিতে পারি আমরা যদি আমাদের কালার প্যালেটের এখান থেকে নান যে অপশনটি আছে এটিতে ক্লিক করি তাহলে আমাদের শেপটির ফিল নান হয়ে যাবে এবং এখানে স্ট্রোকটিও নান অবস্থায় আছে তো আমরা যদি স্ট্রোকটিতে আবার কালার দিতে চাই তাহলে আমি স্ট্রোকটিতে ক্লিক করার পরে আমরা যে কোনো কালার অ্যাড করে দিতে পারি এবং আমরা কন্ট্রোল বার থেকে স্ট্রোক সাইজটিও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারি তো আমরা এইভাবে রাখার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শেপটি এইভাবে আছে এবং ইমেজটি এইভাবে আছে তো আমি কোন অংশটুকু মাস্ক করতে চাই সেই অংশটুকু আমাদের ভালোভাবে এখানে বুঝে নিতে হবে তো আমি যদি চাই যে এইখানে যে মানুষটি আছে শুধু এই অংশটুকু মাস্ক থাকবে বা আমাদের নিচে যে একটি সূর্য আছে এটি সহ থাকবে তো আমরা যেভাবে চাই সেভাবে করতে পারি তো আমি যদি আমাদের এই শেপটিকে একটু বাম দিকে মুভ করে নেই তো আমরা এইভাবে সেট করে নিচ্ছি যে আমাদের ইমেজটি এভাবে দেখা যাবে তো এখন মাস্ক করার জন্য আমাদের ইমেজটি এবং শেপটি দুটি সিলেক্ট থাকতে হবে তো আমরা শেপ এবং ইমেজটিকে সিলেক্ট করে নিচ্ছি আমরা এভাবে দুটি অবজেক্টকে সিলেক্ট করে নেওয়ার পরে আমরা যদি মাউসের রাইট ক্লিক করি এরপর আমরা এখানে দেখতে পারবো মেক ক্লিপিং মাস্ক তো এখান থেকে যদি আমরা মেক ক্লিপিং মাস্ক এটিতে ক্লিক করি তাহলে আমাদের ইমেজটি এখানে মাস্ক হয়ে যাবে এই শেপ অনুযায়ী তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজটি শুধু যে অংশটুকু শেপের ভিতরে আছে সেই অংশটুকু দেখা যাচ্ছে বাইরের অংশটুকু দেখা যাচ্ছে না তো আমরা এইভাবে খুব সহজেই ক্লিপিং মাস্ক করতে পারি তো আমরা এইভাবে মাস্কিং করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজটি এইভাবে আছে কিন্তু আমাদের যদি মনে হয় যে না আমাদের ইমেজটি একটু মুভ করার প্রয়োজন ছিল তো আমরা এটিকে কিভাবে মুভ করতে পারি যেমন আমি এখন সিলেকশন টুলে আসি এখন যদি আমি এটাকে মুভ করি
তাহলে দেখতে পারবো যে আমাদের ইমেজটি এবং আমাদের শেপটি যে মাস্কিং অবস্থায় আছে এই দুটি একসাথে মুভ হচ্ছে অর্থাৎ আমরা ইন্ডিভিজুয়ালি এখানে মুভ করতে পারছি না তো আমরা এটি কিভাবে মুভ করতে পারি তো এটি মুভ করার জন্য দুটি অ্যাওয়ে আছে তো একটি অ্যাওয়ে হচ্ছে আমরা এটিকে রিলিজ করে দিতে পারি আমাদের মাস্কিংটিকে তো মাস্কিংটি যদি রিলিজ করতে চাই তাহলে আমি এখানে মাউসের রাইট ক্লিক করে এখানে দেখতে পারবো রিলিজ ক্লিপিং মাস্ক যদি আমি এটিতে ক্লিক করি তাহলে আমাদের মাস্কিংটি চলে যাবে অর্থাৎ এটি রিলিজ হয়ে যাবে তো এটি আগের মতন হয়ে গেছে তো আমরা এখান থেকে আমাদের ইমেজটিকে মুভ করার মাধ্যমে আমরা এর পজিশন চেঞ্জ করে নিতে পারি এরপর আমরা আবার ইমেজ এবং শেপটিকে সিলেক্ট করে নেওয়ার পরে মাউসের রাইট ক্লিকের মাধ্যমে আবার মেক ক্লিপিং মাস্কে ক্লিক করলে আবার এটি মাস্ক হয়ে যাবে তো আমরা এভাবে করতে পারি কিন্তু এইভাবে না করাই উত্তম কারণ আমরা এখানে রিলিজ করার পরে আমাদের মাস্কিংটা যদি ছেড়ে যায় তাহলে একটু প্রবলেম হতে পারে পরবর্তীতে আবার মাস্কিং করতে সমস্যা হতে পারে যদি আমাদের অনেকগুলো অবজেক্ট থাকে বা অনেক মাল্টি অবজেক্ট নিয়ে কাজ করা বা মাল্টি লেয়ার নিয়ে কাজ করা তখন প্রবলেম হতে পারে তো সেই জন্য আমরা এটি করব না তো আমরা এটি করার জন্য আমাদের টুলবারে যদি দেখি তাহলে দেখবো ডিরেক্ট সিলেকশন টুল নামে একটি টুল দেওয়া আছে যার শর্টকাট কি হচ্ছে এ তো আমরা এই ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা মাস্কিংটিকে মুভ করতে পারি যেমন আমি ডিরেক্ট সিলেকশন টুলে থাকা অবস্থায় আমি যদি এখানে ক্লিক করি এরপর আমরা যদি ক্লিক করে এটাকে ড্র্যাগ করি ডানে বা বামে তাহলে দেখতে পারবো আমাদের ইমেজটি এখানে মুভ হচ্ছে অর্থাৎ আমরা মাস্কিং এর ভিতরে আমাদের ইমেজটিকে আমরা মুভ করতে পারছি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে তো আমরা এই ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে খুব সহজে মাস্কিং এর ভিতরে আমাদের ইমেজটিকে আমরা মুভ করতে পারি আমরা এটিকে অ্যারেঞ্জ করে নিতে পারি বা ঠিকভাবে সেট করে নিতে পারি এবং আমরা চাইলে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমাদের যে পার্টটি আছে এই পার্টটির শেপও আমরা চেঞ্জ করে নিতে পারি আমরা ইতিপূর্বে ডিরেক্ট সিলেকশন টুলের অনেকগুলো কাজ দেখেছি তো সেই কাজগুলোর মাধ্যমেও আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা এটিকে মডিফাই করে নিতে পারি যেমন আমি যদি চাই যে আমাদের এই কর্নারটি আর একটু বড় হবে বা এই কর্নারটিও এই দিকে বড় হবে তো আমরা এইভাবেও শেপটিকে মডিফাই করে নিতে পারি বা আমরা যদি এটিকে রাউন্ড করতে চাই এভাবে রাউন্ড করতে পারি তো আমরা এইভাবে ইন্ডিভিজুয়ালি একটি শেপকে মডিফাই করে নিতে পারি যদি আমাদের প্রয়োজন হয় তো দেখতে পাচ্ছি আমাদের মাস্কিংটা এখন এরকম দেখাচ্ছে অনেকটা একটি বলের মতন একটি ঝাড়ের মতন দেখাচ্ছে তো আমরা এইভাবে শেপটিকে মডিফাই করে নিতে পারি তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সুন্দর একটি মাস্কিং এখানে দেখা যাচ্ছে তো আমরা ইমেজটিকেও মুভ করার মাধ্যমে আমরা সেট করে নিতে পারি আমাদের যে অংশটুকু দরকার তো এইভাবে সেট করার পরে আমরা যদি চাই যে আমাদের ইমেজটি আরেকটু ছোট বা বড় করার প্রয়োজন সেটি আমরা করতে পারি তো সেটি করার জন্য আমরা সিলেকশন টুলে যাব এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের কর্নার যদি মাউস পয়েন্টার রাখি এরপর আমরা এটিকে ড্র্যাগ করে আমরা এটিকে ছোট বা বড় করতে পারি আমরা এইভাবে মডিফাই করে নিতে পারি এবং ক্লিপিং মাস্ক করা এই অংশটুকুকে নিচে নামানোর জন্য আমরা এখানে ড্র্যাগ করেও নিচে নামাতে পারি তো এটি তখনই কাজ করবে যখন আমরা কোনো স্কেলিং বা রোটেশন ইত্যাদি কাজ করব তখন আমরা এইভাবে ড্র্যাগ করে ইমেজটিকে সেট করতে পারি আদারওয়াইজ আমরা যখন সিলেকশন টুলে থাকব তখন আমরা ইমেজটিকে আর মুভ করতে পারবো না তো আমাদের ইমেজটিকে সাইজ ইনক্রিজ ডিক্রিজ স্কেলিং বা রোটেশন বা এটিকে মুভ করার জন্য অবশ্যই আমাদের ডিরেক্ট সিলেকশন টুলে যেতে হবে এরপর আমাদের ইমেজটিকে সিলেক্ট করার পরে আমরা যদি সিলেকশন টুলে যাই তখনই আমরা এটিকে স্কেলিং করতে পারবো বা এটিকে আমরা তখন মুভ করেও নিতে পারবো কিন্তু শুধুমাত্র যদি আমরা সিলেকশন টুলে থাকি তখন কিন্তু আমরা এটিকে আর মডিফাই করতে পারবো না তো এটি মনে রাখতে হবে আমাদের যে আমরা যদি ইমেজটিকে মডিফাই করতে চাই বা মুভ করতে চাই তো সেজন্য অবশ্যই আমাদের ডিরেক্ট সিলেকশন টুলে যেতে হবে এরপর আমাদের ইমেজটিকে সিলেক্ট করে নিতে হবে তারপর আমরা সিলেকশন টুলে যাওয়ার পরে তখন আমরা সিলেকশন টুলের মাধ্যমে এই কাজগুলো করতে পারবো তো আমরা খুব সহজে এভাবে ক্লিপিং মাস্ক করতে পারি তো এখানে আরেকটি বিষয় বলে রাখি সেটি হচ্ছে আমরা যখন মাস্কিং করলাম তার আগে যে আমাদের শেপটি ছিল সেই শেপটিতে কিন্তু শুধু স্টক কালারটি ছিল বা একটি স্টক এখানে দেওয়া ছিল ফিল কালারটি ছিল না তো ফিল কালার থাক অথবা স্টক কালার থাক আমরা যখন মাস্কিং করে ফেলবো তখন সেই ফিল কালার বা স্টকটা থাকবে না শুধুমাত্র এখানে ওই শেপটির পাতটি থাকবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু পাতটি দেওয়া আছে এখানে কোনো স্টক নেই তো আমরা চাইলে পরবর্তীতে এখানে স্টক অ্যাড করেও দিতে পারি যদি আমাদের প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে আমরা সেম ভাবে ডিরেক্ট সিলেকশন টুলে যাব এরপর আমাদের স্টকটি আমরা সিলেক্ট করে নেব তো স্টকটি সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের যে কালার প্যালেটটি আছে এখান থেকে আমরা স্টকে একটি কালার দিয়ে দিব তো আমি এখান থেকে একটি কালার দিয়ে দিচ্ছি আমাদের স্টকটি এখানে তৈরি হয়েছে কিন্তু এর সাইজটি অনেক কম তো আমরা যদি আমাদের প্রোপার্টিস প্যানেলে যাই এখান থেকে আমরা যদি আমাদের স্টক সাইজটি একটু বাড়িয়ে দিই তাহলে দেখতে পাচ্ছি এখানে একটি স্টক দেওয়া আছে তো আমরা এইভাবে স্টক অ্যাড করে দিতে পারি তো সেম ভাবে যদি আমরা এখানে ফিল কালার দিতে চাই তো আমরা এখান থেকে পাতটি সিলেক্ট করে নিচ্ছি এরপর আমরা এখান থেকে ফিল কালারে গিয়ে আমরা যদি ফিল কালারটি দিয়ে দিই
তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে ফিল কালারটি নিচ্ছে না। এর কারণ হচ্ছে আমাদের এখানে মাস্কিং করা আছে, তো মাস্কিং থাকলে আমাদের ফিল কালারটি নেবে না, আমরা শুধু স্টক কালারটি এখানে দিতে পারবো। এখানে আমাদের শুধুমাত্র স্টক কালারটি শো করলেও ফিল কালারটি শো হচ্ছে না, তো আমরা যদি এটিকে রিলিজ ক্লিপিং মাস্ক করে দেই তাহলে দেখতে পারবো যে আমাদের শেপটিতে কিন্তু কালার থাকবে, অর্থাৎ আমরা যে কালারটি দিয়ে দিয়েছিলাম সেই কালারটি এখানে শো হবে। তখন তো মাস্কিং অবস্থায় কালারটি শো হবে না। তো আমরা এটি দেখার জন্য যদি আমরা মাউসের রাইট ক্লিক করি, এরপর রিলিজ ক্লিপিং মাস্ক এটিতে ক্লিক করি, তাহলে দেখতে পারবো যে আমাদের শেপটিতে কিন্তু এখন কালার দেওয়া আছে। তো আমরা যদি আবার এই দুটিকে সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক এটিতে ক্লিক করি, তাহলে এটি মাস্ক হয়ে যাবে এবং সেম ভাবে এখানে স্টকটি চলে যাবে এবং ফিলটিও চলে যাবে, অর্থাৎ এখানে দেখা যাবে না। তো আমরা যদি এখানে স্টকটি আবার দিতে চাই তাহলে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমাদের এই শেপটি সিলেক্ট করে নেব, এরপর আমরা এখান থেকে স্টকটি দিয়ে দিতে পারি। তো এখন যদি চাই যে আমাদের ইমেজটিতে একটি কালার ইফেক্ট থাকবে, যেমন আমাদের এই শেপটির ফিল কালারও থাকবে তবে ফিল কালারটি অপাসিটি কম থাকবে, এরকম যদি কোনো ইফেক্ট দিতে চাই সেটি আমরা কীভাবে দিতে পারি, তো আমরা ইতিপূর্বে দেখেছি আমরা কীভাবে স্টক অ্যাড করতে পারি। তো আমরা যদি ফিল কালারটি অ্যাড করতে চাই, তো সেজন্য আমি যদি এই শেপটির উপরে মাউসের লেফট ডাবল ক্লিক করি তাহলে দেখতে পারবো এরকম শো হবে। তো এখানে আমাদের যে পাথটি আছে, অর্থাৎ আমাদের যে শেপটি আছে, তো আমরা এই শেপটিকে কপি করে নেব। তো এটি করার জন্য আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুলে যাই, এরপর আমরা যদি আমাদের এই শেপটিকে সিলেক্ট করে নেই, এরপর আমরা যদি এই শেপটিকে কপি এবং পেস্ট ফরওয়ার্ড করি, তো এটি করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ প্রেস করব, তাহলে আমাদের শেপটি কপি হবে এবং পেস্ট ফরওয়ার্ড হবে। তো এখন যদি আমি এখান থেকে কালারটি চেঞ্জ করে নেই তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে ফিল কালারটি দেখা যাচ্ছে। তো আমি আমাদের প্রপার্টিস প্যানেল থেকে এর অপাসিটিটা কমিয়ে দেব, তো আমরা অপাসিটিটা 100 থেকে কমিয়ে 20% বা 15% এরকম রাখছি। এরপর আমাদের এই শেপটিকে কাট করে নিতে হবে, অর্থাৎ এটিকে আমরা কাট করে বাহিরে পেস্ট করব, কারণ হচ্ছে আমাদের এই শেপটিও ক্লিপিং মাস্কের ভিতরে আছে, তো মাস্কিং এর ভিতরে যত শেপই থাক সেই শেপটির কিন্তু ফিল কালার কখনো দেখা যাবে না। তো এটি করার জন্য অবশ্যই আমাদের শেপটিকে বাহিরে নিয়ে যেতে হবে। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স প্রেস করার মাধ্যমে আমরা শেপটিকে কাট করে নিচ্ছি, এরপর আমি বাহিরে ডাবল ক্লিক করার পরে এরকম আসবে। তো আমরা যে জায়গা থেকে আমাদের শেপটি কাট করেছিলাম সেই জায়গায় যদি পেস্ট করতে চাই, তো আমরা জানি যে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং ভি প্রেস করি তাহলে এটি পেস্ট ইন প্লেস হবে, অর্থাৎ আমরা যে জায়গা থেকে এটি কপি করেছিলাম বা কাট করেছিলাম সেই জায়গায় এটি পেস্ট হবে। তো আমরা এটিকে এভাবে পেস্ট করে দিলাম। তো আমরা যদি এখন প্রপার্টিস প্যানেল থেকে অপাসিটিটা একটু বাড়িয়ে দেই তাহলে দেখতে পারবো যে আমাদের এটি এখন এইভাবে আছে। তো আমরা চাইলে ফুল অপাসিটি বাড়িয়ে দিলে আমাদের এই মাস্কিংটি আর দেখা যাবে না, অর্থাৎ আমাদের এই শেপটি এখন উপরে আছে এবং আমাদের মাস্কিংটি নিচে আছে। তো আমরা এইভাবে অপাসিটি কমানোর মাধ্যমে এভাবে একটি ইফেক্ট দিতে পারি। তো আমি যদি এখানে দেখি, আমি যদি এই শেপটি সিলেক্ট থাকা অবস্থায় এদিকে ড্র্যাগ করি তাহলে দেখতে পারবো আমাদের শেপটি কিন্তু আমাদের যে মাস্কিংটি আছে সেই মাস্কিংটির উপর অবস্থান করেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে আমরা যে কোনো একটা ইফেক্ট অ্যাড করতে পারি। তো এই ছিল আমাদের মাস্কিং, আমরা চাইলে মাল্টি মাস্কিংও করতে পারি। তো এটি করার জন্য সেমভাবে আমি ফাইল অপশনে যাব, এরপর আমরা ওপেন থেকে আরও একটি ইমেজ ওপেন করে নেব। তো আমরা ইমেজটি চুজ করার পরে যদি ওপেনে ক্লিক করি তাহলে আমাদের ইমেজটি ওপেন হয়ে যাবে নতুন একটি উইন্ডোতে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজটি এখানে ওপেন হয়ে গেছে। তো আমরা এর সাইজটিকে একটু কমিয়ে দিচ্ছি, এরপর আমরা ইমেজটিকে কন্ট্রোল সি প্রেস করে কপি করে আমরা আমাদের প্রজেক্ট ফাইলে এসে যদি কন্ট্রোল ভি প্রেস করি তাহলে আমাদের ইমেজটি এখানে পেস্ট হয়ে যাবে। তো আমি ইমেজ সাইজটি আর একটু ছোট করে দিই। তো আমরা এখন চাইলে এটিকেও মাস্ক করতে পারি। তো আমাদের নিচে যে একটি শেপ আছে, তো আমরা এই শেপটিকে আবারও কপি পেস্ট করে নেব। তো এর জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ প্রেস করছি, তাহলে আমাদের শেপটি পেস্ট ফরওয়ার্ড হয়ে যাবে এবং এটির অপাসিটি আমি বাড়িয়ে দিচ্ছি। তো আমরা জানি যে মাস্কিং করার জন্য অবশ্যই আমাদের শেপটিকে উপরে রাখতে হবে এবং ইমেজটিকে নিচে রাখতে হবে। তো আমি শেপটির উপরে মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিচ্ছি, এরপর আমি শেপটি এবং ইমেজটি সিলেক্ট করে নিচ্ছি, এরপর মাউসের রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক এটিতে ক্লিক করে দিচ্ছি, তাহলে এটি মাস্ক হয়ে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজটি এখন এইভাবে মাস্ক অবস্থায় আছে। আমাদের ইমেজের যে কিছু অবজেক্ট আছে, তো এই অবজেক্টগুলোকে যদি আমি মাস্কিং করতে চাই তো সেটি আমরা কীভাবে করতে পারি সেটি এখন দেখব। তো এইভাবে থাকা অবস্থায় আমি এখানে কয়েকটি শেপ ক্রিয়েট করে নিচ্ছি,
তো এখান থেকে যদি আমি পলিগন টুলটা সিলেক্ট করি এরপর আমি যদি চাই যে আমাদের অবজেক্টগুলো মাস্কিং অবস্থায় থাকবে প্রত্যেকটি অবজেক্টের উপরে একটি করে পলিগন ড্র করে দেব তো আমি এখানে আমাদের পলিগনটির ফিল কালারটি অফ করে দেব এবং এর স্টক কালারটি আমি রেখে দেব তো এখন আমি কিবোর্ডের অল্টার প্রেস করে যদি আমাদের শেপটিকে ড্র্যাগ করে ডান দিকে তাহলে এটি কপি হবে তো আমরা এইভাবে এটিকে কপি করে নিতে পারি তো আমি এইভাবে এটিকে কপি করে নিচ্ছি কিন্তু কপি করার পরে দেখতে পাচ্ছি আমাদের শেপের সাইজটি একটু বড় হয়ে গেছে তো আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাচ্ছি এবং আমাদের পলিগনটির সাইজ একটু ছোট করে নিচ্ছি তো এখন যদি আমি কিবোর্ডের অল্টার প্রেস করে আমাদের শেপটিকে ড্র্যাগ করি তাহলে এটি কপি হবে তো সেই সাথে আমি শিফট প্রেস করে থাকব তাহলে আমাদের শেপটি সেম লাইন বরাবর অ্যালাইন থাকবে তো আমাদের শেপটি আমি এইভাবে এখানে ইন্টারসেক্ট করে নিচ্ছি এরপর এটিকে আবারও সেমভাবে অল্টার প্রেস করে ড্র্যাগ করে এটিকে আবারও কপি করে নিচ্ছি তো আমি এটিকে এখানে ইন্টারসেক্ট করে দিচ্ছি সেমভাবে আমি এটি করে নিচ্ছি এবং আমরা এখানেও এটি করে নিচ্ছি তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে অবজেক্টগুলো ছিল সেই অবজেক্টগুলোর উপরে আমি এইভাবে কয়েকটি শেপ দিয়ে দিলাম তো এখন যদি আমি এখানে ক্লিপিং মাস্ক করতে চাই সেজন্য আমি সবগুলো শেপকে কিবোর্ডে শিফট প্রেস করে যদি ক্লিক করি তাহলে আমাদের শেপগুলো সিলেক্ট হয়ে যাবে তো আমি সবগুলো শেপ সিলেক্ট করার পরে আমরা কিবোর্ডে শিফট প্রেস করে ইমেজটিকেও সিলেক্ট করে নেব তো আমাদের শেপগুলো এভাবে সিলেক্ট করে নেওয়ার পরে আমি এগুলোকে গ্রুপ করে নেব তো আমি যদি এখানে মাউসের রাইট ক্লিক করে গ্রুপ অপশনটিতে ক্লিক করি তাহলে আমাদের শেপগুলো গ্রুপ হয়ে যাবে অর্থাৎ আমরা যদি এখানে দেখি যে আমাদের সবগুলো শেপ মিলে একটি গ্রুপ আকারে আছে তো এভাবে আমাদের শেপগুলো সিলেক্ট করে নেওয়ার পরে আমি চলে যাচ্ছি আমাদের মেনুবারে মেনুবার থেকে আমি উইন্ডোজ অপশনটিতে ক্লিক করব এরপর আমরা এখান থেকে পাথফাইন্ডার অপশনটিতে ক্লিক করব তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পাথফাইন্ডার নামে এখানে একটি প্রপার্টিস প্যানেল দেওয়া আছে তো এখানে কিছু অপশন দেওয়া আছে তো পাথফাইন্ডার নিয়ে আমি একটু পরে কথা বলবো তো আমি এখান থেকে পাথফাইন্ডারের প্রথম যে অপশনটি আছে ইউনিট তো আমি যদি এটিতে ক্লিক করি তাহলে আমাদের শেপগুলো ইউনিট হয়ে যাবে অর্থাৎ আমাদের শেপগুলো সবগুলো মিলে একটি শেপে রূপান্তর হবে এখন যদি আমি আমাদের শেপটি সিলেক্ট করে এরপর আমি যদি ইমেজটিকে সিলেক্ট করে নিই কিবোর্ডে শিফট প্রেস করে লেফট ক্লিকের মাধ্যমে এরপর আমি যদি মাউসে রাইট ক্লিক করি দেন মেক ক্লিপিং মাস্ক এটিতে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের এই ইমেজটি এখানে মাস্কিং হয়ে যাবে তো আমরা এইভাবে মাস্কিং এর ভিতরেও মাস্কিং করতে পারি তো এই ছিল মাস্কিং এর কাজ তো এখন আমরা পাথফাইন্ডার সম্পর্কে জানব তো পাথফাইন্ডার অপশনটি যদি আমাদের প্রপার্টিস প্যানেলে না থাকে তো সেটি আমরা মেনু বার থেকে উইন্ডোজ অপশনে গেলে আমরা পাথফাইন্ডার নামে একটি অপশন দেখতে পারবো আমাদের পাথফাইন্ডার প্রপার্টিসটি এখানে ওপেন হয়ে যাবে তো আমরা চাইলে পাথফাইন্ডারটিকে মুভ করে যে কোনো জায়গায় আমরা সেট করে নিতে পারি তো আমি এটিকে এভাবে আমাদের এখানে সেট করে নিচ্ছি তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের পাথফাইন্ডারটি এখানে ওপেন হয়ে যাবে এখন আমরা আমাদের টুলবারের শেপ টুলের মাধ্যমে কয়েকটি শেপ ক্রিয়েট করে নেব তো আমি এখান থেকে একটি রেক্টেঙ্গেল তৈরি করে নিই তো আমি রেক্টেঙ্গেলটির একটি ফিল কালার দিয়ে দিচ্ছি এরপর আমরা একটি রাউন্ডেড রেক্টেঙ্গেল তৈরি করে নেব আমরা এটি কালারটি চেঞ্জ করে নিচ্ছি এরপর আমরা একটি ইলিপস তৈরি করে নিচ্ছি আমরা এটির কালারও চেঞ্জ করে নিচ্ছি এখানে আমরা কয়েকটি শেপ এভাবে ক্রিয়েট করে নিলাম এবং প্রত্যেকটি শেপে ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে দিলাম তো আমরা এখন পাথফাইন্ডার টুলের কাজ দেখব তো এখানে আমাদের রেক্টেঙ্গেলটি আছে তো আমি যদি আমাদের এই পলিগনটি আমাদের রেক্টেঙ্গেলটির উপরে রাখি এভাবে এরপর আমরা যদি এই দুটি শেপকে একসাথে সিলেক্ট করে নেই এখন যদি আমরা পাথফাইন্ডার অপশনটিতে যাই তাহলে দেখতে পারবো এখানে কয়েকটি অপশন দেওয়া আছে বা শেপ মোড দেওয়া আছে যেমন প্রথমটি হচ্ছে ইউনিট তো আমরা যদি ইউনিট এটিতে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের দুটি শেপ মিলে একটি শেপে রূপান্তর হয়েছে অর্থাৎ এখানে কিন্তু এখন একটি শেপ তো এটি যদি আমরা একটু সহজভাবে দেখি আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাচ্ছি এরপর আমরা আমাদের এই পলিগনটিকে আমাদের স্টারের উপরে এভাবে রাখলাম এভাবে রাখার পরে আমি যদি এই দুটি শেপকে সিলেক্ট করে নিই এরপর ইউনিটে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের দুটি শেপ মিলে এখন একটি শেপে রূপান্তর হয়েছে অর্থাৎ এখানে কিন্তু আর দুটি শেপ নেই এখানে একটি শেপ আছে তো আমরা ইউনিটের মাধ্যমে একাধিক অবজেক্টকে একটি অবজেক্টে রূপান্তর করে নিতে পারি বা একাধিক অবজেক্টের বিভিন্ন অংশগুলোকে আমরা একসাথে এভাবে
ইউনিট করে নিতে পারি। তো এবার আমরা আমাদের রেকট্যাঙ্গেল এবং পলিগন দুটিকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমাদের পাথফাইন্ডার দেখতে পারবো দ্বিতীয় অপশনটি মাইনাস ফন্ট। তো আমরা যদি এটিতে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের মাঝখানের যে পলিগনটি ছিল সেই পলিগনটি এখান থেকে রিমুভ হয়ে গেছে, অর্থাৎ আমাদের পলিগনটি এখান থেকে মাইনাস হয়ে গেছে। তো এইখানে আমাদের পলিগনটি মাইনাস হওয়ার কারণ হচ্ছে আমরা যদি এখানে দেখি যে আমাদের পলিগনটি উপরে আছে এবং আমাদের রেকট্যাঙ্গেলটি নিচে অবস্থান করছে। যদি আমরা এখান থেকে আমাদের স্টারটি নেই এবং আমরা স্টারটিকে এভাবে এখানে রাখি, এরপর যদি আমরা আমাদের পলিগন এবং স্টার শেপটি সিলেক্ট করে নেই, এখন যদি আমরা মাইনাস ফন্টে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের স্টারটি এখান থেকে মাইনাস হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের স্টারটি এখন উপরে ছিল। এখানে আমাদের যে শেপটি উপরে থাকবে সেই শেপটি মাইনাস হয়ে যাবে। তো আমরা এইভাবে যে কোনো অংশ, যে কোনো শেপের বা যে কোনো অবজেক্টের যে কোনো অংশ আমরা কেটে নিতে পারি মাইনাস ফন্টের মাধ্যমে। তো এবার আমরা পরবর্তী অপশনটি দেখব। তো আমরা শেপটিকে এইভাবে মাঝখানে নিয়ে যাই। তো এখানে আমি সেমভাবে আমাদের দুটি শেপকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমাদের যে অপশনটি আছে ইন্টারসেক্ট, তো আমি যদি এটিতে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের দুটি শেপের যে ইন্টারসেক্ট অংশটি ছিল, অর্থাৎ যে কমন অংশটি ছিল সেই অংশটুকু এখানে আছে, বাকি অংশটুকু রিমুভ হয়ে গেছে। তো আমি যদি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাই তাহলে দেখতে পারবো যে আমাদের শেপটির যে অংশটুকু ওভারল্যাপ অবস্থায় ছিল সেই অংশটুকু এখানে ছিল এবং বাহিরের অংশগুলো রিমুভ হয়ে গেছিলো। তো আমরা এটিকে আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য আমি যদি এভাবে রাখি আমাদের এই শেপটি, এরপর আমি এই দুটি শেপকে এখানে সিলেক্ট করে নেই, তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের শেপটি এখানে এই অংশটুকু ওভারল্যাপ অবস্থায় আছে। তো এখন যদি আমি ইন্টারসেক্ট অপশনটিতে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের ওভারল্যাপ অংশটুকু এখানে শো করছে, বাকি অংশটুকু কিন্তু রিমুভ হয়ে গেছে, অর্থাৎ আমাদের দুটি শেপের যে অংশটুকু কমন পার্ট থাকবে সেই কমন পার্টটুকুই এখানে অবস্থান করবে, বাকি অংশটুকু রিমুভ হয়ে যাবে। তো সেমভাবে আমাদের পরবর্তী অপশনটি যদি দেখি, তো আমি এই শেপটিকে এভাবে রেখে নিচ্ছি। এরপর আমি এই দুটি শেপকে সিলেক্ট করে আমি যদি পরবর্তী অপশনে যাই সেটি হচ্ছে এক্সক্লুড, তো আমি যদি এটিতে ক্লিক করি আমাদের যে কমন পার্ট ছিল বা কমন অংশ ছিল সেই অংশটুকুই রিমুভ হয়ে গেছে, বাকি অংশটুকু আছে, অর্থাৎ এটি আমাদের যে আগের অপশনটি ছিল ইন্টারসেক্ট সেই অপশনটির উল্টো। অর্থাৎ ইন্টারসেক্টটা আমরা দেখেছি যে আমাদের কমন অংশটুকুই ছিল এবং বাকি অংশটুকু রিমুভ হয়ে গিয়েছিল, কিন্তু এখানে আমাদের কমন অংশটুকুই রিমুভ হয়ে গেছে এবং যে অংশগুলো বাহিরে ছিল সেই অংশগুলো এখানে রয়ে গেছে। তো আমি যদি এই শেপটিকে মুভ করে দেখি তাহলে দেখতে পাবো যে আমাদের কমন অংশটুকু এখান থেকে রিমুভ হয়ে গেছে। এবং এখানে আরেকটি বিষয় আছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পাথ ওভারল্যাপ অবস্থায় ছিল, তো এটি এখন গ্রুপ অবস্থায় আছে। তো আমি যদি এখানে মাউসে রাইট ক্লিক করি এরপর যদি আনগ্রুপ করে দেই তাহলে এটি আনগ্রুপ হয়ে যাবে। তো এখন যদি আমি ইন্ডিভিজুয়াল এখান থেকে সিলেক্ট করি তাহলে দেখতে পারবো এখানে প্রত্যেকটি অংশ কিন্তু আলাদা আলাদা অবস্থায় আছে, অর্থাৎ এটি গ্রুপ অবস্থায় ছিল। তো এখন আমরা পরবর্তী অপশনটি দেখব। তো সেমভাবে আমি দুটি শেপ সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমরা যে পাথফাইন্ডার অপশনটি আছে এখানেও কিছু অপশন দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের প্রথম যে অপশনটি আছে সেটি হচ্ছে ডিভাইড। তো আমি যদি এখান থেকে ডিভাইডে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমাদের এই অংশটুকু এখন গ্রুপ অবস্থায় আছে। তো আমি যদি এটিকে আনগ্রুপ করি তাহলে দেখতে পারবো সেমভাবে আমাদের প্রত্যেকটি শেপ বা প্রত্যেকটি অংশ এখানে আলাদা আলাদা হয়ে গেছে, অর্থাৎ আমাদের শেপের যে পাথগুলো ছিল সেই পাথটি যেখানে যেখানে ওভারল্যাপ অবস্থায় ছিল সেই অংশটুকু এখানে ডিভাইড হয়ে গেছে। তো আমরা এইভাবে যে কোনো অংশকে ডিভাইড করে নিতে পারি বা যে কোনো শেপকে আমরা এভাবে কাটতে পারি। তো এখন আমরা পরবর্তী অপশনটি দেখব, সেটি হচ্ছে ট্রিম। তো আমরা যদি ট্রিমে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের শেপটি এখন এই অবস্থায় আছে। তো আমি সেমভাবে মাউসে রাইট ক্লিক করে এটিকে যদি আনগ্রুপ করে দেই তাহলে দেখতে পারবো যে আমাদের এই অংশটি এখান থেকে ট্রিম হয়ে গেছে, অর্থাৎ যে অংশটুকু ওভারল্যাপ অবস্থায় ছিল সেই অংশগুলো এখান থেকে কেটে গেছে বা ট্রিম হয়ে গেছে। তো আমরা যদি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাই তাহলে দেখতে পারবো যে আমাদের শেপটি যেখানে যে অংশটুকু ওভারল্যাপ অবস্থায় ছিল সেই অংশটুকু এখান থেকে ট্রিম হয়ে গেছে। তো এখানে আমাদের উপরের শেপটি ছিল এই রেকট্যাঙ্গেলটি, তো এই রেকট্যাঙ্গেল শেপের অনুযায়ী আমাদের নিচের শেপটি কিন্তু ট্রিম হবে। তো এটা মনে রাখতে হবে যে আমরা যে শেপটি ট্রিম করতে চাই সেই শেপটিকে আমরা নিচে রাখবো এবং যে শেপটি দ্বারা ট্রিম করতে চাচ্ছি সেই শেপটি আমাদের উপরে থাকবে, অর্থাৎ আমাদের উপরের শেপ অনুযায়ী আমার নিচের শেপটি
ট্রিম হবে। তো এখন যদি আমরা পরবর্তী অপশনটি দেখি, এখানে পরবর্তী অপশনটি হচ্ছে মার্স। যদি আমরা এটিতে ক্লিক করি তাহলে আমাদের দুটি শেপ মার্স হয়ে যাবে। তো সেম ভাবে এখান থেকে যদি আমি আনগ্রুপ করে নেই তাহলে দেখতে পারবো আমাদের শেপটি এখানে ট্রিম হয়ে গেছে, অর্থাৎ ট্রিম আর মার্স অনেকটা সিমিলার। তো এখানে ট্রিম এবং মার্স অনেকটা সিমিলার টাইপের কাজ করে। এবার আমরা যদি পরবর্তী অপশনটিতে যাই, সেটি হচ্ছে ক্রপ। যদি আমরা ক্রপে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের শেপটি এখানে ক্রপ হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অংশটুকু আমাদের ইন্টারসেক্ট অবস্থায় ছিল বা কমন ছিল সেই অংশটুকু এখানে আসে এবং বাকি অংশটুকু এখান থেকে রিমুভ হয়ে গেছে। আমি যদি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাই তাহলে দেখতে পারবো পলিগন শেপটির যে অংশ এবং আমাদের নিচের রেক্টেঙ্গেল শেপটির যে অংশ কমন ছিল সেই অংশটুকু এখানে ছিল, বাকি অংশটুকু কিন্তু রিমুভ হয়ে গেছে। তো আমরা এভাবে ক্রপ করতে পারি। তো আমরা এটিকে যদি আনগ্রুপ করে দেখি তাহলে দেখতে পারবো এখানে কিন্তু সবগুলো অবজেক্ট আলাদা আলাদা ডিভাইড হয়ে গেছে এবং এখানে যে বাকি অংশটুকু ছিল সেই অংশটুকু কিন্তু পাথ অবস্থায় অবস্থান করছে। এর পরবর্তী যে অপশনটি আছে সেটি হচ্ছে আউটলাইন। তো আমরা যদি এটিতে ক্লিক করি তাহলে দেখতে পারবো এখানে ফিল কালার এবং স্ট্রোক কালার চলে গেছে, শুধুমাত্র আমাদের আউটলাইনটি দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে শুধু পাথটি দেখা যাচ্ছে। যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমাদের পাথটির যে আউটলাইন সেই আউটলাইনটি এখানে দেখা যাচ্ছে। এরপর আমাদের পরবর্তী যে অপশনটি আছে সেটি হচ্ছে মাইনাস ব্যাক। তো আমি যদি এটিতে ক্লিক করি তাহলে আমাদের ব্যাকে যে শেপটি থাকবে, অর্থাৎ উপরের শেপটি থাকবে এবং নিচের শেপটি এখান থেকে মাইনাস হয়ে যাবে। তো আমি যদি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাই তাহলে দেখতে পারবো যে আমাদের দুটি শেপের যে অংশটুকু ইন্টারসেক্ট অবস্থায় ছিল বা যে অংশটুকু কমন ছিল সেই অংশটুকু কিন্তু এখান থেকে মাইনাস হয়ে গেছে এবং যে অংশটুকু আমার ওভারল্যাপ অবস্থায় ছিল না সেই অংশটুকু এখানে রয়ে গেছে। তো এখানে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে আমাদের যে উপরের শেপটি থাকবে সেই শেপটির যে অংশটুকু কমন থাকবে না, অর্থাৎ যে অংশটুকু ওভারল্যাপ থাকবে না সেই অংশটুকু কিন্তু থেকে যাবে। কিন্তু আমরা যদি দেখি যে আমাদের নিচের শেপটি কিন্তু এখানে ওভারল্যাপ ছাড়াও অনেকটুকু অংশ ছিল কিন্তু সেই অংশটুকু এখান থেকে রিমুভ হয়ে গেছে, অর্থাৎ অবশ্যই আমাদের উপরের শেপটির যে থাকবে সেই শেপটির ওভারল্যাপের বাইরে যে অংশ থাকবে সেই অংশটুকু এখানে শুধু শো করবে, বাকি অংশটুকু এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো এই ছিল পাথফাইন্ডার টুলের কাজ। তো আমরা পরবর্তীতে পাথফাইন্ডার সম্পর্কে আরও বিস্তারিত জানব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।